আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের আলোচনায় আপনাদের স্বাগত শুরুতে জানিয়ে দেব আজকের আলোচনার বিষয়গুলো রাশিয়ার হুশিয়ারি তৃতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার হবে পরমাণু অস্ত্র বিশ্বজুড়ে উদ্বেগ আজকের আয়োজনে আরো যা থাকছে নিষিদ্ধ হচ্ছে খোলা সোয়াবিন তেল বিক্রি কি বলছে সাধারণ মানুষ এদিকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কর্মকাণ্ড নিয়ে নানা সন্দেহ সবশেষ থাকছে রাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পথারে তৎপর মোমেন্ট বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিশ্বকে সতর্ক করে দিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভর বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে সেই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে এবং সেই যুদ্ধ খুবই ধ্বংসাত্মক হবে বুধবার দোসরা মার্চ তিনি এই মন্তব্য করে বলে জানিয়েছেন রুশ সংবাদ সংস্থা আর আই এ রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন ইউক্রেন যদি পরমাণু অস্ত্র অর্জন করতে সক্ষম হয় তাহলে তা হবে রাশিয়ার জন্য সত্যিকারের বিপদ এর আগে মঙ্গলবার জেনেভা সম্মেলনে তিনি ইউক্রেনের রুশ আগ্রাসনের নতুন দেওয়ার চেষ্টা করে বলেন ইউক্রেন যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে সেজন্য হামলা চালানো হয়েছে তিনি বলেন ইউরোপ সহ কোন মার্কিন পরমাণু বোমা থাকতে পারবে না সম্মেলনে লাভরব আরো বলেছিলেন ইউরোপ থেকে মার্কিন পরমাণু বোমা দেশটি ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে অর্থাৎ বোমার ইউরোপে থাকতে পারবে না যুক্তরাষ্ট্রকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে এমন দাবি করে তিনি আর বলেন ইউক্রেনের কাছে এখনও সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তি আছে এর মাধ্যমে সেখানে পরমাণু অস্ত্র উৎপাদন করা হতে পারে কাজে এই মারাত্মক ঝুঁকির বাস্তব্যচিত জবাব দিতে আমরা ব্যর্থ হতে পারি না এভাবে প্রতিবেশী দেশটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে ভয়াবহ আগ্রাসনের নতুন অজুহাত খুঁজে বের করেন তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতে রাশিয়া প্রস্তুত কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশে সামরিক স্থাপন করতে পারবেন না ওয়াশিংটন যাচ্ছে সংবাদে বাজারে আগামী থেকে ও ডিসেম্বর থেকে পাম খোলা বিক্রি করা যাবে না ভোজ্য তেল বোতলজাত করে বিক্রি করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য টিপু মুন্সি এর কারণ উল্লেখ করে তিনি বলেন খোলাতাল নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা সম্ভব হয় না এজন্য প্যাকেট জাত ব্যবস্থা বিক্রি হবে প্যাকেটজাত ব্যবস্থায় বিপণন নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়ের সাথে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় বুধবার দোসরা মার্চ বিকালের সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন ও পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ সরবরাহ আমদানি মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে অনুষ্ঠিত সভাশেষ সাংবাদিকদের এই কথা বলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেন বাজারে কোনো ধরনের কারসাজি সরকার মানবেন না ইতিমধ্যে ভোজ তেল সহ কিছু পণ্যের ক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে যে নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না মধ্যসত্ত্বভোগী এতে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে বাজারে এই অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনী জেলা প্রশাসক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিযোগিতা কমিশন সহ উন্নয়ন সংস্থাকে বাজারে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সবাই বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা কর্মকর্তারা উপস্থিত ছিলেন যাচ্ছি পরের সংবাদে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কথাবার্তা ও তৈরি নিয়ে বিএনপি নেতা হিসেবে পরিচিত ব্যক্তি কর্মকাণ্ড সন্দেহের চোখে দেখছে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এই দূরত্ব তৈরি হয় সদ্য নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে তার চরমে পৌঁছায় সম্প্রতি নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় জাফর ভূমিকাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে বিএনপি বিশেষ করে সার্চ কমিটির আমন্ত্রণে গিয়ে সম্ভাব্য নাম দেওয়ার বিষয়কে তারা মেনে নিতে পারছেন না তার নামের মধ্যে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের নামও ছিল সার্চ কমিটিতে তার নাম দেওয়া নিয়ে সেই সময় আওয়ামী পক্ষ থেকে বলা হয় মাধ্যমে নির্বাচন কমিশনের জন্য তাদের পছন্দের নাম দিয়েছে এরপর হাবিবুল্লাহ আওয়ালকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার পর ডাক্তার জাফরুল্লাহ সন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেছেন হাবিবুল আওয়াল অত্যন্ত সৎ নিষ্ঠাবান লোক এবং তার উপর যদি সরকারের অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি না করে তিনি ভালো কাজ করবেন সবাইকে তা সহযোগিতা করা উচিত তারা এমন সার্টিফিকেট বিএনপির জন্য বড় আঘাত হিসাবে সামনে এসেছে বলে মনে করেন দলটির নেতারা জাফরুল্লাহ নামদা এবং তার প্রস্তাবিত ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হওয়াটা শুধু যে কাকতালিও তা মানতে নারাজ তারা বিএনপি নেতাকর্মীরা মনে করেন এর মাধ্যমে ক্ষমতাসীনরা এক ঢিলে দুই পাকে মেরেছে প্রথমত মাধ্যমে বিএনপি এই প্রক্রিয়ার সঙ্গে নেই এমন বক্তব্য রাখার সুযোগ কম এসেছে দ্বিতীয়ত সরকার পছন্দের ব্যক্তিকে নয় বরং সরকারের সমালোচক ব্যক্তির পছন্দের লোককে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে এমন এটি ধারণা সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে জাফরুল্লাহর এই ধরনের বক্তব্য প্রসঙ্গে আঠাশ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগে এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি পরিষ্কারভাবে বলতে চাই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিএনপি কেউ নন তিনি যা বলেছেন তা তার নিজস্ব বক্তব্য নির্বাচন বিষয়ে তিনি বিএনপির পক্ষে কথা বলার কেউ নন এ বিষয়ে বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ প্রিন্স সালেহগান্তরকে বলেন বিএনপির অনুষ্ঠান এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দল সম্পর্কে যা খুশি তা বলবে এটা হতে পারে না তার কথাবার্তা ও কর্মকাণ্ড নিয়ে নেতা কুমিদের মধ্যে নানা সন্দেহ তৈরি হচ্ছে তিনি আসলে কাদের হয়ে কাজ করছেন এও প্রশ্ন রয়েছে দলীয় সূত্র জানায় সার্চ কমিটিতে নাম দেওয়া এবং ইসি গঠনের পর ইতিবাচক মন্তব্য করে ডাক্তার জাফর ওপর ক্ষুব্ধ হয়ে বিএনপি এ অবস্থায় দলের হাইকমান্ড বয়কটের সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে এই পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময় বিএনপির কোন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ না জানানো এবং উনি কোন অনুষ্ঠানে থাকলে সেখানে না যেতে মৌখিক নির্দেশ দেওয়া হয় ইসি নিয়ে তার ভূমিকার পর জাফরুল্লাহকে পুরোপুরি বর্জন করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে তবে দলের একটি অংশ মনে করছে জাফরলা একজন বীর মুক্তিযোদ্ধা সমাজে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে তাকে এইভাবে এড়িয়ে চলা উচিত হবে না প্রকাশ্যেভাবে বিরোধ বাড়লে দলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে বিএনপির একাধিক নেতা জানান বেশ কিছুদিন ধরেই তারেক রহমান ইস্যুতে ডাক্তার জাফরুল্লার বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে কিংবা গণমাধ্যমে তার দেওয়া বক্তব্য সবার নজরে আসে সরকারের নানা ব্যর্থতার বিষয়ে এড়িয়ে গিয়ে তিনি বারবার তারেক রহমানের ইস্যুতে বেশ সোচ্চার তার এমন মন্তব্যের পেছনে কোনো কারণ আছে কিনা সে ব্যাপারেও খোঁজখবর না হচ্ছে তবে সামাজিক অবস্থান বিবেচনা করে বিষয়টি নিয়ে সরাসরি তার সঙ্গে বিরোধে জড়াতে চায়নি বিএনপি তাকে এড়ানোর জন্য নানা কৌশল না হয়েছে তাকে এড়িয়ে চলার জন্য দলের নেতা কর্মীদের মৌখিক ভাবে নির্দেশ দেওয়া হয়েছে তারপরও বিএনপি সমর্থিত কিছু সংগঠন তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আসছিল এখন থেকে কেউ যাতে তাকে আমন্ত্রণ না জানায় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে চৌধুরী যুগান্ত বলেন আমি থাকলে বিএনপি নেতারা অনুষ্ঠানে আসবেন না বা আমাকে বর্জন করবেন সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত তারা যদি মনে করে আমি থাকলে অসুবিধা হতে পারে তাহলে তারা এমন সিদ্ধান্ত নিতে পারে এই নিয়ে আমি আর কিছু বলতে চাই না তিনি বলেন জনবিচ্ছিন্নতার কারণে বিএনপি তাদের ভুল বুঝতে পারছে না অনুধাবন করতে পারছেন না কে তাদের বন্ধু আর কে শত্রু কয়েক মাস আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমানের প্রসঙ্গে টেনে জাফরুল্লাহ চৌধুরী বলেন আমি বারবার বলেছি তারেক তুমি দু বছর চুপচাপ বসে থাকো পারলে বিলেতে লেখাপড়ায় যুক্ত হয়ে যাও সেখানে বহুভাবে লেখাপড়া হয় তার ওই বক্তব্যের সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে যান সবাই উপস্থিত থাকা ছাত্র দলের কয়েক নেতা ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অমর ফারুক কাউসার সালাম ডাক্তার জাফর্লাহকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন আপনি বিএনপির কে আপনি বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা কথা কেন বলেন সূত্র জানাই দলীয় নির্দেশ করে ডাক্তার জাফরুল্লাহ সঙ্গে বৈঠক করায় বগুড়া জেলা বিএনপির আহ্বায়কের প্রধান জিএম সিরাজ যাচ্ছে পরে সংবাদে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ডাক্তে এ কে আব্দুল মোমেন র্যাব ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন এই বিষয়ে তিনি একাধিক মার্কিন আইন প্রণেতার সঙ্গে সাক্ষাৎ করে নিষেধাজ্ঞা পতারে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন কংগ্রেস ওম্যান গ্রেস ম্যাং কংগ্রেসম্যান জেমস পি মার্ক গভর্ন ও মানবাধিকার কমিশনের সহসভাপতি টম ল্যান্ডসের সঙ্গে পৃথক বৈঠক করেন বৈঠকে র্যাবের বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর সাম্প্রতিক মার্কেনে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ডাক্তার মোমেন জানান র্যাবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মোকাবেলায় বাংলাদেশ সবসময় প্রস্তুত তিনি উল্লেখ করেন র্যাব বিগত বছরগুলিতে বাংলাদেশের সবচেয়ে দক্ষ আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আবির্ভূত হয়েছে তারা সন্ত্রাসবাদ সহিংস চরমপন্থা মাদক মানব পাচার এবং অন্যান্য আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করেছে পররাষ্ট্রমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে র্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা তার উপায় খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ সরকারের আগ্রহের কথা উল্লেখ করেন এই লক্ষ্যে মার্কিন কংগ্রেসের সহযোগিতা কামনা করেন বৈঠকে বাংলাদেশে অস্থায়ীভাবে অবস্থানরত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে রাজি করাতে মার্কিন আইন প্রণেতার অনুরোধ করেন ডাক্তার মোমেন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উদযাপনে কংগ্রেসের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান উল্লেখ্য ডাক্তার মোমেন জাতিসংঘ আনুষ্ঠানিক বৈঠকে যোগদানের জন্য তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত নিউ ইয়র্ক সফর করেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ